বন্ধুরা ডাবলিউ পিএসি এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা তোমাদের আপনার এন ডাব্লিউ বিপি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের রিজনিংয়ের সেশন চলছে বিগত বছরে যে আমাদের যে টাইপ অফ কোশনগুলোকে তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল সেই টাইপ অফ কোশনগুলোকে নিয়ে আমাদের কিন্তু সলিউশন ক্লাস চলছে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলোকে কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি মানে প্রিভিয়াস ইয়ারের যেই সমস্ত কোশনগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রতিটা কোশ্চেনকে আমি সলিউশন অলরেডি করিয়ে দিয়েছি এর আগের ক্লাসগুলোতে এর আগের ক্লাসগুলো যারা তোমরা দেখো নি প্লে লিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে আর অভিয়াসলি যা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা দেরি না করায় আজকের ক্লাসটাকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে ফার্স্ট কোয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট কী বলা হয়েছে কোনটির সঙ্গে মিল আছে মানে এই যে সেটটা দেওয়া আছে তেরো সতেরো উনিশ এই সেটটার সঙ্গে এই সেটগুলোর মধ্যে কোনটেন আমাদের মিল আছে তো এই সেটটাকে দেখে নেওয়া যাক কীভাবে চলছে সেটটার এখানে প্রথমে কয় ঘর বেড়েছে চার ঘর বেড়েছে তারপর এখানে কত দুই ঘর বেড়েছে তাহলে বাকিগুলোতে দেখো এটাতে প্রথমে কত বেড়েছে দুই ঘর তারপরে চার ঘর হলো না তারপরে এটাতে অপশন বিতে দেখি না যাক এখানে কত বেড়েছে দুই ঘর তারপরেরটাও দুই ঘর হলো না তারপরে এখানে ক ঘর বেড়েছে এটা দুই ঘর তারপরে এটা কত বেড়েছে এটাও দুই ঘর এটাও হলো না এখানে কত ঘর বেড়েছে আমাদের এখানে দুই ঘর বেড়েছে এবং এখানে আবার কত বেড়েছে ছয় ঘর বেড়েছে তো দুই ঘর চার ঘর তো এলো না ট্রিক তো অ্যাপ্লাই হলো না তাহলে আবার তো কী করা যায় আবার তো আলাদা কিছু ভাবা যাক আলাদা কিছু এখানে তেরো সতেরো উনিশ তেরো সতেরো উনিশ দেখো এই তেরো সতেরো এবং উনিশ এই তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার দেখো তিনটেই কিন্তু প্রাইম নাম্বার এবং বাকি সেটগুলোতে এবার দেখো তোমাদের বলেছি এই প্রাইম নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে সেটের অঙ্কগুলো এবং সিরিজের অঙ্কর ক্ষেত্রে তো এখানে দেখো যে এই তিনটেই কি প্রাইম নাম্বার সতেরো একটা প্রাইম নাম্বার এখানে তেরো একটা উনিশশো একটি এইবার সেটগুলোতে দেখো সেটগুলোতে প্রথম সেটটা আছে নয় প্রাইম নাম্বার নয় তার মানে এখানকার মধ্যে নয় তিন প্রাইম নাম্বার তিন প্রাইম নাম্বার কেন হয়ে যায় তো এখানে পাঁচটাও কি আমাদের প্রাইম নাম্বার না পাঁচটাও আমাদের প্রাইম নাম্বারই পড়ে যায় নয় এখানে প্রাইম নাম্বার না তারপরের সেটটা দেখো তারপরের সেটটাতে তো নয় আমাদের প্রাইম নাম্বার না তারপর সেটটায় দেখো তারপরে সেটটা তো নয় আমাদের প্রাইম নাম্বার না সবগুলোতে দেখো নয়টা ছিল কিন্তু নয় আমাদের প্রাইম নাম্বার না এবার চার নাম্বার সেটটা দেখো চার নাম্বার সেটটাতে সবগুলো দেখো প্রাইম নাম্বার সবগুলো দেখো প্রাইম নাম্বার এখানে যেমন সবগুলো প্রাইম নাম্বার ছিল এখানেও সবগুলো প্রাইম নাম্বার আছে তাহলে কোনটির সঙ্গে মিল আছে অপশান ডি এর সঙ্গে মিল আছে দেন অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আশা যে বোঝাতে পেরেছি কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও নেক্সট দেখে নাও নেক্সট হয়েছে উপযুক্ত চিহ্ন বাছাই করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন এবং এই কোশ্চিন সলিউশন করতে হলে তোমাদেরকে এই যে সেটটা আছে এই সেটটাকে ডাইরেক্ট এখানে বসাতে লাগবে তবুই তোমাদের কিন্তু সলিউশন হবে সেই জন্য এগুলো কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করবে কারণ এখানে তোমাদের আদার্স কোনো ট্রিক বা আদার্স কোনো এখানে অ্যাপ্লাই করতেই পারবে না তোমরা এখানে তাহলে কি করতে হবে তোমাদের প্রথমে প্লাস বসাতে হবে পঁয়ষট্টি প্লাস তিন দুই নম্বর স্টার্টটা কী আছে গুণ আছে এখানে গুণ চিহ্ন বসিয়ে দাও গুণ ছয় ভাগ দুই ইজিক্যালস টু ষোলো মানে ইজিক্যালস টু এই পার্টটা নেওয়ার দরকার নেই এদিকটা দেখতে হবে যে আমাদের ষোলো আসছে কিনা তো এখানে প্রথমে ভাগের কাজ হবে প্রথমে যদি ভাগের কাজ হয় তাহলে কত হয়ে যাবে এটা তিন হয়ে যাবে এবার যদি এখানে তিন হয়ে যায় তাহলে দেখো এবার বুঝে করতে হবে আটচল্লিশ এখানে গুণ চিহ্ন আছে গুণ তিন আটচল্লিশ জের সঙ্গে যদি গুণ তিন করি নিশ্চয়ই ষোলো আসবে না ষোলো টপকে পার হয়ে যাবে তার মানে আমাদের অপশান এ হলো না এলিমিনেট হয়ে গেল অপশান বি গুলোকে বসো পঁয়তাল্লিশ যোগ তিন ভাগ ছয় গুণ দুই এটাই এদিকে ইকুয়াল টু আছে তার মানে ইকুয়াল টু ষোলো মানে এখান থেকে এই পর্যন্ত মানটা আমাদের ষোলো বেরিয়ে আসতে হবে তো দেখে নেওয়া যাক কী হয় আমাদের এখানে আটচল্লিশ এখানে কত বেরিয়ে আসবে আটচল্লিশ আটচল্লিশকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি আট আসে আট ছয় আসটা আটচল্লিশ আটের সঙ্গে যদি দুই দিয়ে গুণ করে দিই আট ইন্টু টু ইজিক্যালস টু ষোলো তার মানে এদিকেও ষোলো এদিকেও ষোলো তার মানে এখানে এই সমস্ত চিহ্নগুলোকে বসিয়ে দিলে মানে প্রথম স্টারে প্লাস দ্বিতীয় স্টারে ভাগ তৃতীয় স্টারে গুণ চতুর্থ স্টারে যদি আমরা ইকুয়াল টুকে দিয়ে দিই তাহলে একটি সমীকরণটা একদম মানে স্যাটিসফাইড হবে তাহলে এখান থেকে তোমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার হবে এই ধরনের কোশ্চিন আসলে তোমাদের কিন্তু এই অপশানগুলোকে কিন্তু বসিয়ে বসিয়ে তোমাদেরকে চেক আউট করে নিতে হবে নেক্সট দেখে নেব এবং এই চেক আউট করার ক্ষেত্রে কিছু জিনিস ধ্যানে রাখতে হবে রাখবে যাতে দেখতে পাচ্ছো যে অনেক বড়ো ডিজিট এসে যাচ্ছে নাম্বার এসে এসে যাচ্ছে প্রথম এগুলো বসাতেই তাহলে কি সেটা অটোমেটিকলি এলিমিনেট হয়ে গেলো মানে সবগুলোতে একদম পুরো শেষ পর্যন্ত করতে হবে এর কোনো মানে না মানে তোমরা জাস্ট আউট করবে চেক আউট করতে গেলে যেটা তোমাদের সঠিক আসবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখে নাও নেক্সট এখানে এই কোশ্চিনটা কিন্তু এই টাইপ অফ কোশ্চেন কিন্তু প্রতি বছরই তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হচ্ছে তো এখানে কী বলা হয়েছে পি এর মান মাইনাস কিউ এর মান প্লাস আর এর মান ভাগ এসের মান যদি ইন্টু হয় তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মান আমাদের কী হবে জাস্ট তোমাদের সমীকরণের মানগুলোকে শুধু স্যাটিসফাই করে নিতে হবে কী কী পি বলা হয়েছে মাইনাস ছয় কিউ কে কী বলা হয়েছে প্লাস চার এস কে কী বলা হয়েছে গুণ ছয় আর কে বলা হয়েছে ভাগ দুই তাহলে এখানে প্রথমে কি আমরা ভাগের কাজ করবো তাহলে এখানে আঠারো মাইনাস ছয় প্লাস চার ইন্টু তিন দুইতে ভাগ করলে তিন এবার কি আঠারো মাইনাস ছয় প্লাস বারো প্লাস কত বারো এদিকে কি আঠারো থেকে যদি ছয় মানে সব লেগে হ্যাঁ যোগ করে যদি নিতে চাও যোগ করে নিতে পারো যোগ করে নিলে কত আসবে তোমাদের এখানে এই দুটোকে যদি যোগ করে কত তিরিশ তিরিশের থেকে ছয় বাদ দিলে কত চব্বিশ কত বেরিয়ে আসবে তোমাদের চব্বিশ বেরিয়ে রেট এই কাজটুকু কত চব্বিশ অপশান ডিতে আছে অপশান ডি এখানে কারেক্ট থাকে একদম ইজি টাইপ অফ যত শুধু তোমরা কে কত তাড়াতাড়ি করতে পারে সেটি শুধু ডিফাইন করবে তো এখানে নেক্সট দেখে নাও প্র্যাকটিস যে যত প্র্যাকটিস করবে তার তত সহজে তত তাড়াতাড়ি হবে নেক্সট এখানে কী বলা হয়েছে যে একটি ব্যক্তি ছ কিলোমিটার দক্ষিণ দিকে গেলো তাহলে দক্ষিণ দিক মানে কত নিচের দিকে ছ কিলোমিটার নিচের দিকে এলো তারপরে বাঁ দিকে ঘুরলো তাই তুমি যদি এই দিক নিচের দিকে আসো তোমার বাঁ দিকটা কোন দিক হচ্ছে বাঁ দিকটা এই দিক হচ্ছে তোমার তাহলে বাঁ দিক ঘুরলে কত চার কিলোমিটার গেলো এই যে চার কিলোমিটার গেলো তাহলে পুনরায় বাঁ দিক ঘুরল তাহলে তুমি যদি এই দিকে যাও তাহলে তোমার বাঁ দিক কি উপরের দিকে হচ্ছে তাহলে উপরের দিকে আবার বাঁ দিকে গেলো তাহলে উপর দিকে ঘুরে ক কিলোমিটার গিয়েছে পাঁচ কিলোমিটার গিয়েছে একটু বড় বানিয়ে দাও এই ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তবে এখন কোন দিকে মুখ করে আছে তার মানে এ এই দিকে গিয়েছে উপরের দিকে উপরের দিকটা আমাদের কী হয় উত্তর দিক হয় না এটা আমাদের কি নর্থ এদিকেটা কী থাকে আমাদের ইস্ট এটা আমাদের কি ওয়েস্ট এখানে কি সাউথ এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে তাহলে উত্তর দিকে মুখ করে আছে অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে কারণ এটাই জিজ্ঞেস করা হয়েছে যে এসে কোন দিকে মুখ করে আছে কিন্তু যদি এখানে আমাদের গন্তব্যস্থল থেকে এখানে যদি জিজ্ঞেস করা হতো গন্তব্যস্থল থেকে কত দূরে আছে তাহলে আমরা কীভাবে বের করতাম এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিতাম এটা চার তার মানে এটাও চার এটা যদি এটা যদি পাঁচ হয় পর্যন্ত পাঁচ এটা এক তাহলে এই জায়গাটা আমাদেরকে ফাইন্ড করতে হতো এই জায়গাটা ফাইন্ড করতে এইভাবে একটা রুট আন্ডার মেরে দিয়ে একের স্কোয়ার প্লাস চার স্কোয়ার দিতাম হয়ে যেত তো এখানে আমাদের জাস্ট বলা হয়েছে যে কোন দিকে মুখ করে আছে তাহলে উত্তর দিকে মুখ করে আছে অপশন বি এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর যদি বুঝতে পেরেছো নেক্সট দেখো নেক্সট হয়েছে যদি ডাক এর সংকেত মান এই হয় তাহলে লাইক এর সাংকেতিক এবং লাইক এর সাংকেতিক মান যদি এটা হয় তবে এখানে ইলুড এর সংকেতিক মান কি হবে তো সাংকেতিক মানে দুটোর ক্ষেত্রে কমন কি আসে দেখো এটা এবং এটার ক্ষেত্রে কমন কি আসে কে এই যে কে এই কে দেখো কি গিয়েছে স্টার চিহ্নে এই কে তিন নম্বর কে কোথায় গিয়েছে স্টার চিহ্নে তার মানে এখানে আমি ডাইরেক্ট এখান থেকে ধরে নিলাম যে এ ডি এ ডিনোট করছে পার্সেন্টেজকে ইউ ডিনোট করছে তিনকে সি ডিনোট করছে নয় কে কে ডিনোট করছে স্টারকে ঠিক একইভাবে এল ডিনোট করছে কে আই ডিনোট করছে ডলারকে কে ডিনোট করছে স্টারকে ই ডিনোট করছে কে এবারে এটা আমাদেরকে বের করতে হবে ই এল ইউ ডি ই ই কাকে ডিনোট করছে আমাদের এই যে কে তারপরে এই যে পাঁচ লিখে দিলাম এল কাকে ডিনোট করছে কে আট লিখে দিলাম ইউ কাকে ডিনোট করছে আমাদের ইউ ডিনোট করছে পার্সেন্ট কে সরি ইউ ডেনেট করছে আমাদের তিনকে এবার ডি কাকে ডিনোট করছে ডি ডিনোট করছে আমাদের পার্সেন্টেজকে ই আবার কাকে ডিনেট করছে পাঁচকে তাহলে এখানে কী বেরিয়ে আসবে পাঁচ আট তিন স্টার ফাইভ পাঁচ আট তিন স্টার ফাইভ পাঁচ আট তিন স্টার ফাইভ এটাতে আছে অপশান সিতে আছে তাহলে অপশান সি এখান থেকে বন্ধুর আমাদের স্টার ফাইভ কেন এখানে অ্যাট দ্য ডেট আমাদের কী বলে পার্সেন্টেজ ফাইভ তার মানে এটা হয়ে যাবে এখানে ফাইভ এইট থ্রি পার্সেন্টেজ ফাইভ অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্যাক্টার এখানে বুঝতে পারছে যে এখানে কি ফাইভ এইট থ্রি পার্সেন্টেজ ডি এর ভ্যালু কি দেখলাম দেখলাম তো ডি হ্যাঁ পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজ ফাইভ হয়ে গেল আসলে কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানান নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব নেক্সট এখানে দেখে নাও কি বলা হয়েছে নেক্সট এখানে নিচের চিত্রে আর বোঝায় ব্যবসায়িকদের এস ধোনিদের টি বোঝায় লোকদের তাহলে এখানে বলা হয়েছে যে কোন সংখ্যা সৎ ধনী ব্যক্তিদেরকে বোঝাচ্ছে তাহলে এখানে টি বোঝাচ্ছে সৎ লোককে তাহলে এই যে টি সৎ টি এর মধ্যে কে আছে চার এবং পাঁচ এর এবার আবার কী বলা হয়েছে যে সৎ আবার এর সঙ্গে সঙ্গে ধনীও হতে হবে তাহলে ধনী কে এই যে এস ডিভাইন করছে ধনীকে তাহলে এই যে ধনী তাহলে দুটোর মধ্যে ক্রস কোন জায়গায় বাবা চারের কাছে চারের উপর ক্রস ওভার হয়েছে তার মানে কি চার সংখ্যাটা সেই সংখ্যাটা যে কিনা যে লোকটা ধনী এবং সৎ এবং ধনী লোক তাহলে এখানে বন্ধুরা আমাদের অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা যে বুঝতে পেরেছে কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাব নেক্সট দেখে নেব আমরা নেক্সট শুনলে খুব ইন্টারেস্টিং কোশ্চেন কী বলা হয়েছে দেখে নাও যদি রাধা সুনিতার থেকে ছোটো কী বলা হয়েছে হুম যদি রাধা সুনিতার থেকে ছোটো তাহলে এই যে রাধা রাধাকে কী বলা হয়েছে সুনিতার থেকে ছোটো সংকেতে লিখছি সব শুনে এস তে সুনিতা আর এতে রাধা থেকে আছে ছোটো কিন্তু রিতার চেয়ে বড়ো তাহলে আবার রাধা আবার কি রীতার চেয়ে বড়ো আরে রাধা রিতার চেয়ে বড়ো ঠিক আছে তারপরে কি বলা হয়েছে গীতা রীতা গীতার থেকে বড়ো তাহলে রিতা আবার কি গীতার থেকে বড়ো গীতা গেটার কে যে তীর খায় সে ছোটো হয় যে তীরের মুখ যার দিকে খোলা থাকে সে বড়ো হয় তার মানে রীতা বড়ো গীতা ছোটো তারপর আবার কী বলা হয়েছে যে শ্যাম রিতার থেকে আবার বড়। আবার শ্যাম এই যে এস এ করে দিলাম একটা এস ইউ আছে এটা এস ইউ এটা এস এম এস এতে শ্যাম এস ইউতে আমাদের সুনিতা তো শ্যাম আবার কি বলা হয়েছে যে রিতার থেকে বড়। শ্যাম রিতার থেকে বড়। এই যে রিতা রিতার থেকে বড়। এরপর আবার কি বলা হয়েছে কিন্তু রাধার থেকে ছোট। তার মানে শ্যাম রাধা আর হে রাধার থেকে ছোট। তো এইবার আমাদের এখানে ফাইন করতে হবে সব থেকে কে তো এই যে আমরা সিকোয়েন্সটা পেয়েছি এই সিকোয়েন্সটাকে আমাদেরকে একটা সিরিজের মধ্যে নিয়ে আসতে হবে মানে একটা স্টেট লাইনের মধ্যে নিয়ে আসতে হবে তো এখানে সব থেকে বেশি তীর কে খাচ্ছে আর ই আর আই খাচ্ছে তো দেখা যাক আর আই থেকে শুরু করি মানে রিতা থেকে শুরু করি রিতা কাকে তীর মারছে জি আই গীতাকে তীর মারছে গীতাকে তীর মারছে এবার রীতাকে কে কে তীর মারছে দেখো রিতাকে তীর মারছে এখানে রীতাকে তীর মারছে কে এখানে রাধা এই যে রাধা রাধা তীর মারছে রীতাকে তার মানে এদিকে রাধা করে দাও এদিকে রাধা হয়ে গেল এদিকে রাধা করে দিলাম আবার রাধাকে কী কে মারছে সুনিতাই যে সুনিতা দেখো রাধাকে মারছে তো এখানে গেটার কী হয়ে গেলো সুনিতা গেটার এদিকে দিকে সুনিতা তো এবার আর একটা শুধু পড়ে আছে সেটা হয়ে যাবে কি আমাদের যে রীতা এখানে এস এ এস এতে আমাদেরকে এস এ এস এ এস এস এ কার নাম দিলাম শ্যাম শ্যাম হ্যাঁ রিতা আবার শ্যামকে তীর মারছে আবার রাধা শ্যামকে তীর মারছে তো রাধা এই যে রাধা রাধা শ্যামকে তীর মারবে আবার শ্যাম রীতাকে তীর মারবে তার মানে এই মিডিলে হবে বোঝো বিষয়টা এই মিডিলে হবে এই মিডলে এদের মিডিলে একটা এই শ্যামটা এদের মিডিলে ঢুকবে কেন ঢুকবে এখানে দেখো দেখো কি বলা হয়েছে এখানে এ অনুযায়ী যে রাধা এই যে রাধা রাধা তীর মারছে কাকে শ্যামকে শ্যাম শ্যাম আবার তীর মারছে কাকে শ্যাম আবার মারছে রীতাকে যে রীতা তার মানে এর মিডিয়ালে ঢুকে মানে এখানে কি আসবে তোমাদের এস ইউ সুনিতা রাধা তারপরে শ্যাম তারপরে রীতা তারপরে গীতা দেখো সব এবার স্যাটিসফাইড হয়ে গিয়েছে দেখো প্রথমটা আসলে সুনিতা রাধাকে মারছে এই যে সুনিতা রাধাকে মারছে রাধা রীতাকে তীর মারছে এই যে রাধা এই যে রীতাকে তীর মারছে রাধা রীতাকে তীর মারছে তারপর এখানে কি রীতা গীতাকে তীর মারছে এদের রীতা গীতাকে তীর মারছে তারপর এখানে কি শ্যাম রীতাকে মারছে যে শ্যাম রীতাকে মারছে এবং রাধা শ্যামকে মারছে এই যে রাধা শ্যামকে মারছে দেখো সবগুলো স্যাটিসফাইড হয়ে গিয়েছে এবার এখান থেকে সব থেকে বড়ো সব থেকে ছোটো কার থেকে কে বড়ো কার থেকে কে ছোটো সেটা তোমরা একদম ইজিলি বের করতে পারবে কোশ্চিন বলা হয়েছে সব থেকে ছোটোকে সব থেকে ছোটো হয়ে গেল গীতা অপশন সি কারেক্ট অ্যান্সার এখানে যদি বলা হতো যে রাধার থেকে বড়োকে কে রাধার থেকে বড়োকে কে সুনিতা রাধার থেকে বড়ো জিজ্ঞেস করলে শুনিতা যদি জিজ্ঞেস কথা হতো যদি শ্যামের থেকে ছোটকে শ্যামের ছোটকে শ্যামের একদম এক্স্যাক্ট ছোট হয়ে গেল এখানে কি রীতা কিংবা যদি শ্যামের থেকে সব থেকে ছোটোকে শ্যামের সব থেকে ছোটো গীতা কারণ শ্যামের থেকে দুজন ছোট আছে দুজন ছোট রিতা রীতা গীতা তো এই সিরিজটা বের করে নেওয়াটাই তোমাদের কাজ এটাকে বের করে নিতে পারলে বাকিগুলো খুব সহজ হয়ে যাবে কোশ্চিনে যাই থাকুক না কেন তো এখান থেকে তোমাদের গীতা ইজ দ্য কারেক্ট গীতা সব থেকে ছোটো আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে করে অবশ্যই জানাও নেক্সট কোশ্চেনকে আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন আছে লুডুর চক্কার ওপেন ডাইস ওপেন লুডুর চক্কা যদি থাকে লুডু চক্কাটা খোলা অবস্থায় আছে তো কী বলা হয়েছে দেখলাম একটি ছকটি দিয়ে ঘনক তৈরি করা এই ছকটি দিয়ে ঘনক তৈরি করা হলে ডি এর বিপরীতে কী থাকবে মানে এটা দিয়ে যদি আমরা লুডু চক্কাকে তৈরি করি বা ঘনক তৈরি করি তাহলে সেটাতে বিয়ের বিপরীতে কী থাকবে তো যখনই ওপেন ডাইস থাকবে তো ওপেন ডাইজের বিপরীত বের করা একদম সহজ ট্রিক লুডুর চক্কায় আমরা অনেকগুলো ট্রিক শিখেছি কিন্তু ওপেন ডাইস থাকলে একদমই সহজ ট্রিক একদম সহজ কী তোমরা কার বের করবে ধরে নাও যে এর তোমরা বিপরীত বের করবে তো এ থেকে শুরু করবে সোজা স্টেট লাইন গিয়ে এক ঘর স্টেপ করে পরের স্টেপ পরের যে সংজ্ঞাটা থাকবে সেটি তার বিপরীত মানে এখানে কি এর বিপরীত হয়ে গেল কে সি এইভাবে কিন্তু না এই যে দেখো এই যেখানে কি সোজা স্টেট লাইন আছে এইখানে এখানে কিন্তু এর থেকে আমরা ই পর্যন্ত যেতে পারবো না কারণ এ এখানে গিয়ে এই যে দেখো ক্রস হয়ে উল্টো দিকে যেতে হবে এই যে এখানে ক্রস চিহ্ন চলে আসলো তো এ থেকে কোনো ক্রস হওয়া যাবে না তো এখানে দেখো এ থেকে শুরু হচ্ছ এক ঘর পরে গিয়ে তোমাদেরকে থেমে যেতে হবে তো এক ঘর পরে থামলে কত সি কারণ এর বিপরীত হয়ে গেল সি ঠিক একইভাবে এখানে বি বিয়ের আমরা বিপরীত যদি বের করতে চাই তাহলে বিয়ের সোজা চলো একদম সোজা যেতে হবে এক ঘর পরে সেটাই তোমাদের তাহলে বিয়ের কি হয়ে যাবে ই বিয়ের এদিকে কেন সি এর দিকে এ এর দিকে যাচ্ছে না কেন কারণ এখানে কি বিয়ের এখানে সি এর কাছে গেলে কি মাত্র এক ঘর পাবো পরের ঘরে তার নেই এদিকে আর কোনো ঘর নেই এদিকে তো ফাঁকা তাহলে এদিকে তো আমরা যেতে পারবো সেই জন্য এই জন্য ঠিক একেবারে ডি ডি এর একঘর পরে কে আছে এফ তাহলে ডি এর বিপরীতে কে হয়ে যাবে আমাদের বন্ধুরা এফ হয়ে যাবে যেটাই বের করতে বলুক সেটাই তো আমাদের এখানে বের করে নিতে পারবে ডি এর বের করতে বলা হয়েছিল ডি এর আমাদের কে হয়ে যাবে এফ হয়ে যাবে অপশন সি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট কার্যকসার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাম আজকে ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছিল আশা করছি তোমরা সেশনটা চ্যানটা বন্ধু শেষ বন্ধু অবশ্যই দেখেছো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করে যাও কিন্তু চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেসঙ্গে বেল আইকানটা ওপেন করে অবশ্যই রাখবে কারণ তো তোমাদের যে ক্লাসেসগুলো হচ্ছে তোমাদের আপকামি ডেতে যে ক্লাসগুলো আসতে চলছে প্রতিটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা ডাকা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং